মসজিদে নববীতে মসজিদুল হারামে আজও বিশ্রাখত হয় আমি আলাজার ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছি সেখানেও বিশ্বাখত হয় তো যেহেতু এটা এবাজতের মাস যত বেশি এবাজত করা যায় ততই ভালো সাহাবারা বিশ্বাকাত করেছেন সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন এবং মসজিদুল হারাম মসদিদ নবীতে আজও বিশ্বাখত হয় মানুষদেরকে যত বেশি সুযোগ দেয়া যায় এবং বিশ্বাসত হওয়াটাই ভালো যারা এই কথা বলছে তারা সহি হাদিসের অপব্যাখ্যা করছে সহি বুখারিতে যে হাদিস এসছে মায় আল্লাহ আনহা থেকে যে করিম সাল্লা আল সাল্লাম রমজান ও রমজান ছাড়া কখনোই আট রাকাতের বেশি পুড়তেন না ওই তেরোশো এগারো রাকাত পড়তেন তার প্রথম জবাব হচ্ছে মায়ে সারদি আল্লাহ তাল আনহা যে হাদিসটি বলেছেন তার একটা ব্যাখ্যা আছে সেটা হলো যে রমজান ও রমজান ছাড়া কখনোই রসুল কারিম সাল্লাম তাহার জুত এই আট বেশি পুড়তেন না এটা একটা উদ্দেশ্য কিন্তু তাহাজ্জুদ আর তারাবি এক নয় তার কারণ হচ্ছে রসুল করিমাম রমজান মাসে তাহার্জ তো একা পড়তেন রসুল সাসলাম রমজান মাসে কয়েকদিন তারাবির নামা জামাতে পড়েছেন যা সহি সনদে প্রমাণিত আছে ভিড় করার কারণে রসুল সাসলাম পরবর্তীতে একা তারাবি পড়েছেন তার কারণ যে প্রতিদিন যদি রসুলা সাহায্য জামাতে তারাবি পড়েন হতে পারে এটা আল্লাহ উম্মতের জন্য ফরস করে দিবেন এই ভয়তে করিম করিমাস্লাম একা একা তারাবিহের নামাজ পড়েছেন কিন্তু তারাবি আর তাহাজ্জুদ এক নয় মুসান্ন ইবনী সাহেবাতে এবং অসংখ্য হাদিসের কিতাবে স্পষ্টভাবে সাব্যস্ত আছে যে আল্লাহ রসুল মোহাম্মদ বিশ শাখা তারাবীর নামাজ পড়েছেন এবং পরবর্তীতে হাজরত অমর ইবনুল খাত্তাব রবি আল্লাহ তালু হাজরত উবাই ইবন কাব আল্লাহ তালাহুর নেতৃত্বে মসজিদ নবীতে বিশ শাখা তারাবি জামাতের সাথে পড়িয়েছেন সে সময় হজরতমরের উপস্থিতিতে প্রচুর পরিমাণ আনসার এবং মহাজের সাহাবিমন উপস্থিত ছিলেন তারা কেউ হজরতমরের এই কাজের বিরোধিতা করেননি তাহলে যদি তারা আটটাকাতি হতো তাহলে কি লামা বলতে চায় হজরতমর বেদাত করেছে খোলাফায় আশি দিনের কারো দ্বারা তো কোনো বেদাত হতে পারে না রুস্লা সাসম নিজেই বলেছেন সর্বশ্রেষ্ঠ সময় আমার সময় নবুয়তের পরবর্তীতে তারপর শ্রেষ্ঠ জমানা সাহাবা তারপর তাবিমগণের আর হাজর সাধারণ কোনো সাহাবি ছিলেন না খোলাফায় একজন ছিলেন উনি যে কাজটি করেছেন তখন সমস্ত সাহাবিগণ ওনার কাজে সমর্থন দিয়েছেন অতএব বিশ্বাকাত তারাদিন নামাজ সুন্নতে মোয়াক্কাদা জামাতের সাথে পড়া এবং ইজমায়ে সাহাবা দিয়ে সাব্যস্ত ইজমায়ে সাহাবা এমন একটা ইজমা ইজমায় সাহাবাকে যে এনকার করে তাকে মুসলমান বলা যায় না সে কাফের বলে বিবেচিত হয় অতএব বিশ্বাকার তারাবির নামাজ আর আট রাকাত তাহাজ এক নয় বিশ্বাকার তারাবি স্বতন্ত্র বিশ্বাকার এবং এই ক্ষেত্রে অসংখ্য সেই হাদিস আছে আমরা দার্সে বোখারির কোনো এক দিন সেই বোখারির সে হাদিসটিকে সামনে রেখে বিস্তারিত আলোচনা জাতির সামনে তুলে ধরবো ইনশাল্লাহ কিন্তু তারাবি আর তাহাজ এক নয় এটা লামাজ হাবিদের তৈরি একটি চরম বিভ্রান্তি আর হাজরত উমরদ্দিল্লা তালুর মাধ্যমে যেই বিশ্বকাপ তারাবি চালু হয়েছে এটার বিরোধিতাকারী পথভ্রষ্ট পদভ্রষ্ট গুমরা ছাড়া তো আর কেউ হতেই পারে না কারণ আছে ও আমার সুন্নাত রীতিনীতি মানা তোমাদের জন্য যেমন জরুরি আমার খোলাফায় রাশিদিনের রীতিনীতি ও সুনত মানা তোমাদের জন্য সেই রকম জরুরি এবং আবশ্যক তাহলে হাজরত ওমর আল্লাহ তালানহু যখন এই কাজ করেছেন বিশ্বাকার তারাবি জামাতে চালু করেছেন হজরত আলী ও খোলাফার আশিদিনের একজন তিনি উপস্থিত ছিলেন অসংকানসার আনসার উপস্থিত ছিলেন মহাজের সাহেব উপস্থিত ছিলেন তারা সবাই বিশ্বাকার তারাবিকে সুন্নত বলে যেখানে স্বীকৃতি দিলেন সেখানেই তথা কথিত লামা ঝাবি শিকিয়াদি পাশিকা বাটকার ভাইরা কি বলল তা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই আজকে আলোচনা করব তারাবের নামাজের রাকাত সংখ্যা নিয়ে জনৈক ভাই জানতে চেয়েছেন মহাত্মাই মালিক শরীফের মধ্যে হজরত সাইব ইবনি ইয়াজিদ আনহ থেকে আট রাকাত তারাবির হাদিস রয়েছে আমরা সেই হাদিসের উপর আমল করি না কেন এই কেন প্রশ্নের উত্তর জানার জন্য প্রথমে আপনাদেরকে মহাত্মায় মালিক শরীফের হাদিস সম্পর্কে জানতে হবে এই জন্য আপনারা সবাই মুহাত্তায় মালিক শরীফের এই সম্পূর্ণ হাদিসটা লক্ষ্য করুন হাদিসের সনদ এবং মতন সম্পূর্ণটা আপনাদেরকে দেখানো হচ্ছে মূল মতনটা হলো এইভাবে আনিস সাইব ইবনি ইয়াজিদ আন্নাহ কল আমারা উমর ইবনে আল খাত্তাব ওবাই ইবনে কাবিন ও তামিম আদারি ই ইয়াকুমাল লিনাস 11 রাকাত অর্থাৎ সাহাবী হযরতে সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন হযরতে উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দুইজন সাহাবী হযরতে ওবাই ইবনে কাব এবং তামিম আদারি এই দুইজনকে লোকজনদের কি নিয়ে 11 রাকাত নামাজ পড়ার আদেশ দিলেন এই হিসাব অনুযায়ী বোঝা যাচ্ছে তিন রাকাত বিতর আর বাকি 8 রাকাত হলো তারাবী এই জন্য 8 তারাবী পড়া উচিত এটা বিস্তারিত বোঝার জন্য আপনারা একটু ভালো করে খেয়াল করুন এই হাদিসটা ইমাম মালেক রহমাতুল্লাহ আলহির কাছে যিনি বর্ণনা করেছেন অর্থাৎ এগারো রাকাতের হাদিস ইমাম মালেক রহমাতুল্লাহ আলহির কাছে যিনি বর্ণনা নাম ইউসুফ আপনারা এই নামটা একটু খেয়াল রাখবেন মোহাম্মদ ইবনি ইউসুফ এগারো রাকাতের কথাটা ইমাম মালিকের কাছে বর্ণনা করেছেন এবার আমি আপনাদেরকে আরেকটা র্যাবায় দেখাবো সেখানে এই একই রাবি মোহাম্মদ ইবনি ইউসুফ তেরো রাকাতের কথা বলেছেন একই হাদিস একই ঘটনা একই বিষয় একই বর্ণনাকারী কিন্তু এখানে বলেছে এগারো কিন্তু আরেক জায়গায় বলেছে ১৩। যেমন হাফিজুল হাদিস ইমাম ইবনু হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফের সারাফাত চতুর্থ খন্ডে দুইশো পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন ইমাম বদরউদ্দিন উদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই অমদাতুল কারি সরহে বুখারী ওই কিতাবের এগারোতম খন্ডের একশো সাতাইশ পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন

কিন্তু ইমাম মালিকের কাছে বলেছেন এগারো রাকাতের কথা ইমাম মোহাম্মদ ইবনে নসরের কাছে বলেছে তেরো রাকাতের কথা এবার আমি আপনাদেরকে আরেকটা রেওয়ায়ত দেখাবো সেই একই বর্ণনাকারী মোহাম্মদ ইবনে ইউসুফ একই বিষয়ে একই হাদিস একুশ রাকাতের কথা বলেছেন আপনারা লক্ষ্য করুন মুসান্নাফু আব্দির রাজ্জাক যেটা ইমাম বুখারি রহমতুল্লাহ আলহের দাদা উস্তাদের লেখা কিতাব ইমাম আব্দুর রাজ্জাক সানাহানি রহমতুল্লাহ আলাই তিনি হাদিসটা বর্ণনা করেছেন

মোহাম্মদ ইবনি ইউসুফ ইমাম মালেকের কাছে বলেছেন এগারো রাকাতের কথা কিন্তু ইমাম নসরের কাছে বলেছে রাকাতের কথা এই মুহাম্মদ ইবনি ইউসুফ থেকেই ইমাম আবদুর রাজ্জাক রহমতুল্লাহ আলাই একুশ রাকাতের কথা বর্ণনা করেছেন একজন বর্ণনাকারী একই বিষয়ে তিন রকম বর্ণনা করেছেন বলুন এই ধরনের রেওয়ায়ত আপনারা গ্রহণ করবেন কিনা উসুলে হাদিসের দৃষ্টিতে এই ধরনের হাদিসকে বলা হয় মুজতারিব হাদিস আর মূল নীতি হলো আল মুজতারিবু লাইসাবি হুজ্জাতিন এই ধরনের বিচ্ছিন্ন রেওয়ায়ত শরীয়তের দৃষ্টিতে দলিল হয় না এই জন্য পূর্বসূরী আইম্মাই কারাম মুহাদ্দিসিনে কারাম এই রেওয়ায়তটাকে দলিল হিসেবে গ্রহণ করেনি বরং সাইব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বিশুদ্ধ সনদে নির্ভেজাল সনদে বিশাকাত তারাবির যে হাদিসটা বর্ণিত সেটার উপরে পূর্বযুগের সমস্ত ইমামাই کرام আমল করেছেন সেটাকেই সহিহ গ্রহণ করেছেন যেমন হাফিজুল হাদিস ইমাম ইবনু আব্দুল বার رحمۃ اللہ আলাইহ যদিও আল ইসতেসকার কিতাবের মধ্যে এইভাবে উল্লেখ করেছেন ওহুয়া কওলু জামহুরিল উলামাই ওয়াবিহি কাল আল কুফিয়ুনা ওয়াস শাফিঈু ওয়া আকসারুল ফুকাহাই ওয়া হুয়া আস-সহীহ আন উবাই ইবনু কা'বিন মিন গায়রি খিলাফিন মিন আস-সাহাবা অর্থাৎ পৃথিবীর অধিকাংশ আইমাই কারাম হানাফি হোক সাফি হোক ফুকাহাই কারামদের অধিকাংশ বিশ শাখা তারাবির বিষয়টাকে গ্রহণ করেছেন তিনি এখানে স্পষ্ট লিখেছেন ওহু সাহি আর এটাই হলো বিশুদ্ধ আন উবাইবনে কাবিন মিন গাইর খেলাফিন মিনাস সাহাবা সাহাবিদের মধ্য হতে কোনো ধরনের খেলাপ ব্যতীত কোনো ধরনের মতানৈক্য ছাড়া

অতএব আল্লাহ যেহেতু এবং আমল করেছেন আমরাও সাহাবিদেরকে অনুসরণ করে মাহের আমাদান শরীফে বিশ রাখা তারাবি পর্ব আল্লাহ তাল আমাদের সকলকে সকল প্রকার ফেতনা ফাসাদ থেকে বেঁচে থেকে সাহি আমল করার তৌফিক দান করুক আমি